অপারেশন সার্চলাইট 1971 সালে 25 মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা, যার মাধ্যমে তারা 1971 মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংঘটিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল। এই গণহত্যা ছিল পশ্চিম পাকিস্তানি শাসকদের আদেশে পরিচালিত, যা 1970 নভেম্বরে সংঘটিত অপারেশন ব্লিটজ এর পরবর্তী অনুষঙ্গ। অপারেশনটির আসল উদ্দেশ্য ছিল 26 মার্চের মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ সব বড় বড় শহর দখল করে নেওয়া এবং রাজনৈতিক ও সামরিক বিরোধীদের এক মাসের ভেতর নিশ্চিহ্ন করে দেয়া। বাঙালিরা তখন পাল্টা প্রতিরোধ সৃষ্টি করে, যা পাকিস্তানি পরিকল্পনাকারীদের ধারণার বাইরে ছিল। মে এর মাঝামাঝি সময়ে সকল বড় বড় শহরের পতন ঘটার মধ্য দিয়ে অপারেশন সার্চলাইটের প্রধান অংশ শেষ হয়। এই সামরিক আক্রমণ 1971 সালের গণহত্যাকে ত্বরান্বিত করে। এই গণহত্যা পাকিস্তান বাঙালিদের ক্রুদ্ধ করে তোলে, যে কারণে পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি অফিসার ও সৈনিকরা বিদ্রোহ ঘোষণা করে, বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় এবং বহু মানুষকে শরণার্থী রূপে ভারতে আশ্রয় নিতে হয়। এই ভয়াবহ গণহত্যা 1971 এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূত্রপাত ঘটায় এবং বাঙালিরা দখলদারি পাকিস্তান বাহিনীকে বিতাড়িত করার সংগ্রামে লিপ্ত হয়। পরিণতিতে 1971 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর ভারত ও বাংলাদেশের যৌথ কমান্ড মিত্রবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর বিনা শর্তে আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। আমরা উইকিপিডিয়া থেকে বাংলা ভাষায় এটা পাঠ করলাম অপারেশন সার্চলাইট সম্পর্কে। বাকিটা বিস্তারিত জানার জন্য তোমরা সবাই অপারেশন সার্চলাইট থেকে উইকিপিডিয়া থেকে তথ্যটা জানতে পারো। ধন্যবাদ সবাইকে, বাবাই।